प्रतिदिन भोरे किशोरगंजेर अष्टग्राम सह हाওড় अंचलेर विभिन्न स्थान थेके नौकाय माछ निये ब्राह्मणबाड़ियार नासिरनगरेर पाइकारी बाजारे आसेन जेलेरा। मिलছে रुई, बोয়াল, চিংড়ি, পাবদা सह देशीय नाना प्रजातिर माछ। ব্যবসায়ীরা বলছেন হাওড় ও নদীতে পানি কমতে থাকায় বাজারে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে, ফলে দামও ক্রেতাদের নাগালে রয়েছে। চিংড়ি, পাবদা, গোড়া মাছ সহ বোয়াল, পাবদা মানে বিভিন্ন কোয়ালিটির মাছ আছে। 2 কেজি ওজনের বোয়াল মনে হয় 500 থেকে 550 600 টাকার মধ্যে বিক্রি হয়। বোয়াল আর চিংড়ি আমরা বিক্রি ডিমাইস হলো 750 টাকা 30 টাকা। এদিকে এসব মাছ কিনতে হবিগঞ্জের লাখাই, মাধবপুর, চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এবং নরসিংদীর বেলাবো, পলাশ সহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও পাইকাররা ভিড় করেন এই বাজারে। কম দামে তাজা মাছ পেয়ে খুশি তারা। মেদির হাওরের পাড়ের এই বাজারটিতে প্রতিদিন অন্তত 25 লাখ টাকার দেশীয় মাছ বেচা কেনা হয়। আর এই বাজারকে কেন্দ্র করে অন্তত 20,000 লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।